আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব যে প্রত্যেকটা বিষয়ের জন্য একটি করে সাবজেক্ট করে একটি করে বই পড়লেই হয় প্রত্যেকটা সাবজেক্টের জন্য। আমার এখানে এই বইগুলো আছে আর আমি এটা দেখাচ্ছি যে আমার এখানে আমি কতগুলো বই কিনেছি। এছাড়াও আমার কাছে আরও অনেক বই আছে যেগুলো এখানে আমি রাখিনি। সো এত বই প্রিলির জন্য কখনই পড়তে হয় না, প্রত্যেকটা বিষয়ের জন্য যে কোনো একটা বই খুব ভালোভাবে পড়ে নিলেই ইনশাল্লাহ এনাফ, এর বেশি পড়তে হয় না। আর সেটা আমি আজকে শেয়ার করব। যারা একদম নতুন আছেন বা 46তম বিসিএস দিবেন তাদের জন্য আমার হচ্ছে এটাই পরামর্শ থাকবে যে একটা বই বারবার পড়ুন, খুব ভালোভাবে শেষ করুন, এটাই আসলে অনেক ভালো হয়। এত বেশি বই কিনে টাকা নষ্ট করে সময় নষ্ট করার কোনো মানে হয় না, এটা দুইটাই হচ্ছে। কারণ দেখা যায় পরে অনেকগুলো বই কিনলে একটা বইও ভালোভাবে পড়া হয় না। আর ইংলিশের জন্য আমি যে বইটা বলবো সেটা হচ্ছে মাস্টার। এই একটা বই পড়ে নিলেই আলহামদুলিল্লাহ এনাফ। কেন, সেটা হচ্ছে এই বইটাতে হচ্ছে প্রত্যেকটা এক্সাম্পলের ব্যাখ্যা দেওয়া থাকে। কারণ অনেক সময় হচ্ছে এক্সাম্পলের আনসার দেখলে মনে হয় যে এই আনসারটা আসলে কেন হলো, এই কেনটা অনেক সময় বোঝা যায় না। তাই এই মাস্টার বইটা হচ্ছে আমার এই জন্য পছন্দ, বা এই মাস্টার বইটাই হচ্ছে সবচেয়ে ভালো ইংলিশের জন্য। কারণ এখানে প্রত্যেকটা হচ্ছে এক্সাম্পলের ব্যাখ্যা সহ দেওয়া থাকে যে কেন আনসারটা আসলে হয়েছে, এই ব্যাখ্যাটা দেওয়া থাকে। তার এই জন্য আমার মাস্টার বইটা ভালো লাগে, এটা হচ্ছে মাস্টার বইয়ের সবচেয়ে ভালো দিক। আর একটা খারাপ দিক হচ্ছে এখানে প্রচুর প্র্যাকটিস দেওয়া। যাদের অনেক প্র্যাকটিস করতে ভালো লাগে না তারা এই বইটা নিয়ে একটু বিরক্ত হতে পারেন, বাট আমার কাছে ভালো লাগে কারণ এখানে অনেক বেশি প্র্যাকটিস দেওয়া। কারণ প্র্যাকটিস বেশি করতেই আমার ভালো লাগে। এই জন্য আমি বলবো যে ইংলিশের জন্য হচ্ছে আপনারা এই একটা বই ইনশাল্লাহ দেখে নেবেন, মাস্টার বইটা। আর যাদের বেসিক একদমই হচ্ছে দুর্বল, যারা ইংলিশ হচ্ছে একদমই পারেন না বা একদম ফ্রেশ থেকে শুরু করতে যাচ্ছেন, তাদেরকে আমি বলবো যে রফিক স্যারের একটা বই আছে, সেটা হচ্ছে নিড ইংলিশ বই, ইংলিশ গ্রামারের জন্য। আর রফিক স্যারের একটা চ্যানেলও আছে, সেটা হচ্ছে ইংলিশ মজা। সেটা এই নিড বইটা আপনারা নিতে পারেন, সে সাথে ইংলিশ মজা চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। সেটা থেকে আপনাদের বেসিক অনেক স্ট্রং হবে ইনশাল্লাহ, যারা একদম দুর্বল আছেন ইংলিশে। এই বইটাতে ভোকাবুলারি দেওয়া আছে, সেই সাথে লিটারেচারও দেওয়া আছে, বাট ভোকাবুলারি এখান থেকে প্র্যাকটিস করা যায়। আর ভোকাবুলারির জন্য স্পেশালি আরেকটা বই পড়তে হবে, সেটার নাম আমি বলে দেব। আর লিটারেচার ভালো করার জন্য আরেকটা বই পড়তে হবে, সেটার নামও আমি ইনশাল্লাহ বলে দেব, আর সে বইগুলো আমি দেখাবো। আর এই হচ্ছে সেই নিট বইটা যেটার কথা আমি বলেছিলাম, যে রফিক স্যারের এই নিট বইটা আসলে দুর্দান্ত, খুবই ভালো। এই বইটা পড়লে আসলে আশা করি ইনশাল্লাহ বেসিক ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে প্রিলিতে পাশ করার জন্য অনেক বই পড়ার আসলে দরকার হয় না, বাট সঠিক বই নির্বাচন করা খুবই দরকার। কারণ দেখা যায় আপনি এমন এমন বই পড়ে সময় নষ্ট করলেন যেটাতে আসলে আপনার তেমন কোনো কাজে আসলো না, বাট সময় অনেক নষ্ট হয়ে গেল। এরকম অনেক বই আসলে পাওয়া যায় যেগুলো আসলে আমি মনে করি পড়ার ঠিক না। এমন কারণ এমন বই সিলেক্ট করা উচিত যেটাতে আপনার হচ্ছে আপনার প্রিলিতে পাশ করতে পারবেন ইনশাল্লাহ, আপনার সময়ও বেঁচে যাবে। আর এই হচ্ছে সেই বইটা, গ্রেট ওয়ে টু ইংলিশ লিটারেচার। এই একটা বই পড়লে আপনার লিটারেচার ইনশাল্লাহ খুব ভালোভাবে কভার হয়ে যাবে। আর এই বইটা একটা বই সব কিছু আসলে পড়তে হয় না, একটা বই পড়ার আগে আপনাকে এটা জানতে হবে কোনটা বাদ দিবেন। আর এই হচ্ছে সেই কম্পিটিটিভ ভোকাবুলারি। এই বইটা হচ্ছে আপনার অবশ্যই পড়ে নেবেন ভোকাবুলারি ভালো করার জন্য, কারণ এটা রিটেন এবং প্রিলি দুইটার ইনশাল্লাহ একসাথে আপনার কভার হয়ে যাবে এই বইটা থেকে পড়লে। দেন হচ্ছে আপনি নিউজ পেপার ধরে ধরে সেখান থেকে ভোকাবুলারি কালেক্ট করতে পারেন, নিউজ পেপার ধরে ধরে পড়তে পারেন, সেটা হচ্ছে সেটাও করবেন। কিন্তু এই বইটাকে বেশি ইম্পর্টেন্ট দিবেন, কারণ আপনি হচ্ছে কিছু ভোকাবুলারি যেগুলো জবের জন্য ইম্পর্টেন্ট, যে কোনো জবের জন্য সেগুলো আগে আয়ত্ত করে নিতে হবে, এটার জন্য হচ্ছে এই বইটা। আর যেটা বলছিলাম যে প্রত্যেকটা বইয়েরই সব কিছু পড়তে হয় না, কিছু কিছু অংশ বাদ দিয়ে পড়া যায়, সেটা হচ্ছে আমি লিটারেচার বইটা কীভাবে পড়তে হবে সেটার ভিডিও হচ্ছে আমি অলরেডি আপলোড করেছি, আপনারা হচ্ছে সেটা দিয়ে দিবেন দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। আর এই গ্রেট ওয়ে টু ইংলিশ লিটারেচার বইটা এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এই যে আমার কাছে হ্যান্ডবুক যে বইটা আছে ইংলিশ লিটারেচারের কনফিডেন্সের, এই বইটা আমি অনেক আগে নিয়েছিলাম, কিন্তু এই বইটা এখন আর বাজারে পাওয়া যাচ্ছে না। এটা যারা কোচিং করেন শুধুমাত্র তারাই নিতে পারেন কনফিডেন্সে, এছাড়া পাওয়া যাচ্ছে না। আর 3-in-1 আইডম অ্যান্ড প্রিপোজিশন, যদি কারোর মানে অ্যাবিলিটি থাকে তাহলে এই বইটা কিনে নিতে পারেন। এই বইটা খুব দাম না, আমার মনে নেই সঠিক কত টাকা দিয়ে কিনেছিলাম, 200 টাকার মতো হবে মেবি, এরকমই হবে। নিলে হচ্ছে চাইলে নিতে পারেন, এটাতে প্রচুর হচ্ছে বিগত বছরের যত প্রিভিয়াস ফ্রেজ আছে, প্রিপোজিশন আছে, সেগুলো প্র্যাকটিস আকারে দেওয়া আছে। বাট না নিলেও কোনো সমস্যা নেই, মাস্টার বই থেকে প্র্যাকটিস করে নিলেই হবে। সেই সাথে হচ্ছে কম্পিটিটিভ ভোকাবুলারি যে বইটা আছে এটা থেকে সিনোনিম অ্যান্টোনিম পড়ে নিলেই হবে। আর ওয়ার্ড স্মার্ট যে বইটা আছে এটা আমি দেখাচ্ছি যে আমার কাছে আছে, বাট এটা না নিলেও হবে,
এটাতেও অনেক ওয়ার্ডস আছে, সেই সাথে হচ্ছে বাক্য তৈরি করা আছে যেটা রিটেনের জন্য আসলে অনেক কাজে লাগে, সেটা কম্পিটিটিভ ভোকাবুলারি বইও আছে। এটা পড়লেও আপনার এটা কাভার হয়ে যাচ্ছে। যদি কারোর ওয়ার্ড স্মার্ট বইটা পড়ার ইচ্ছে থাকে তাহলে আমি বলবো যে কম্পিটিটিভ ভোকাবুলারি বইটা আগে শেষ করে তারপরে সেই বইটা নেওয়ার জন্য। এবার আছে হচ্ছে বাংলা সাহিত্যের জন্য। বাংলা সাহিত্যের জন্য আমি MP3 পড়ে মানে পড়েছি ফার্স্টে, এখনও পড়ছি। আর MP3টা হচ্ছে অনেক ভালো, কারণ এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এখানে বাদ দেওয়ার মতো কিছু নেই, যা আছে সব কিছুই পড়তে হবে, একটা লাইনও এরকম নেই যে বাদ দেওয়ার মতো বা স্কিপ করার মতো। কিন্তু এখন কথা হচ্ছে যে এখন যে মানে প্যাটার্নের কোশ্চেন হয় একটু বেশি পড়া ভালো আমার মতে, যে একটু কম পড়া থেকে একটু বেশি পড়া ভালো। এটার জন্য আমি বলবো যে MP3 বইটা হচ্ছে যাদের ইচ্ছে পড়তে পারেন, বাট আমি বলবো যে অগ্রদূত বইটা পড়ে নিলে এনাফ হয়ে যাচ্ছে। এই একটা অগ্রদূত বই পড়ে নিলে আপনার যে সৌমিত্র শেখরের যে বাংলা বইটা আছে সেটা আর পড়তে হচ্ছে না, MP3ও আর পড়তে হচ্ছে না, মানে আর বাংলা বই আমি মনে করি না যে ইনশাল্লাহ পড়ার দরকার আছে। সাহিত্যের জন্য সাহিত্যের পার্টটা খুব ভালোভাবে কভার হয়ে যাবে আর কেউ যদি অগ্রদূত বইটা ইনশাল্লাহ পড়তে পারেন তাহলে আমার মনে হয় সাহিত্যতে 20-এ 20 পাওয়া সম্ভব ইনশাল্লাহ, যদি কেউ খুব ভালোভাবে পড়ে রিভিশন করতে পারেন। কিন্তু এখন সমস্যা হচ্ছে অগ্রদূত বইয়ের কিন্তু সব কিছু পড়তে হয় না, এখানে কিছু ইনফরমেশান দেওয়া আছে বা কিছু টপিক দেওয়া আছে যেগুলো কখনোই প্রিলির জন্য বা রিটেনের জন্য কখনোই পড়তে হয় না, আর কিছু সাল দেওয়া আছে যেগুলো খুবই আননেসেসারি, মানে কখনই পড়ার দরকার নেই এগুলো। এই জন্য আসলে অগ্রদূত বইটা যারা একদম নতুন আছেন তাদের পড়তে হয়তো একটু সমস্যা হতে পারে। তো আপনারা যে কাজটা করতে পারেন, আপনারা হচ্ছে এই অগ্রদূত বইটা আসলে কীভাবে পড়তে হবে, কী কী বাদ দিতে হবে সেটার একটা ভিডিও আছে আমার, আমি হচ্ছে সেটা ইনশাল্লাহ শেয়ার করে দিব বা শেয়ার করা আছে আমার, আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন যে কী কী বাদ দিতে হবে। মানে একটা বই পড়ার আগে আপনাকে অবশ্যই জানতে হবে যে বই থেকে কী কী বাদ দিতে হবে, তারপর সেটা পড়া শুরু করতে হবে। আর ডাইজেস্ট হচ্ছে আমি প্রিসেপ্টার্স পড়ছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো একটা ডাইজেস্ট, এখন তো অনেক ভালো ভালো ডাইজেস্ট পাওয়া যায়, সেটা হচ্ছে আপনারা একটা ডাইজেস্ট সাথে নিয়ে নেবেন। আর এখানে ডাইজেস্ট নেওয়ার সময় আপনারা একটু কম্পেয়ার করে নেবেন যে কোন ডাইজেস্টটা সবচেয়ে ভালো, লাইব্রেরিতে গিয়ে 2-3টা ডাইজেস্ট দেখে কম্পেয়ার করে যে ডাইজেস্টটা আপনার কাছে ভালো মনে হবে সেই ডাইজেস্টটা নেবেন। আমি প্রিসেপ্টার্স পড়ছি বর্তমানে, আমার কাছে প্রিসেপ্টার্সটা ভালোই লাগছে, যদি এটা আমার শেষ হয়ে যায় হয়তোবা তখন আমি অন্য আরেকটা ডাইজেস্ট দেখবো আর সেটা তখন আমি শেয়ার করে দিব। আর কারণ আমি দেখলাম ডাইজেস্টের এই যে পার্টটা আছে এটা অগ্রদূত বইও আসলে এত সুন্দর করে লেখা নেই, সেখানে অনেক কম, বাট এই পার্টটা অনেক বেশি পড়া দরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক যে সাহিত্যগুলো আছে, ভাষা আন্দোলন ভিত্তিক, মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য, চলচ্চিত্র, এগুলো ডাইজেস্টে আসলে খুব সুন্দর করে লেখা আছে, যেটা অগ্রদূতেও লেখা নেই বা অগ্রদূতে আরও কম দেওয়া আছে। তাই এটার জন্য হচ্ছে আপনার সব টপিক একই বই আপনি খুব সুন্দর গুছানো পাবেন না, আর ডাইজেস্টে অনেক কিছু সুন্দর গুছানো পাওয়া যায়। এই জন্য সাথে অবশ্যই একটা ডাইজেস্ট নিয়ে নেবেন, একসাথে প্রিলি আর পারলে হচ্ছে রিটার্নের একটা ডাইজেস্ট অবশ্যই সাথে নিয়ে নেবেন, অ্যাসুরেন্সের বাউরা কলের যে কোনো একটা ডাইজেস্ট। আর ইয়ে হচ্ছে আলোক, এটা হচ্ছে ব্যাকরণের জন্য বেস্ট, কেউ যদি হচ্ছে ব্যাকরণে খুব দুর্বল হয়ে থাকেন তাহলে তার জন্য হচ্ছে সেই আলোক বইটা। আলোক বইটাতে ব্যাকরণ এত সুন্দর করে লেখা আছে যে আমি নিজেও বাংলা দ্বিতীয় হচ্ছে অনেক কম পারি, আর আলোক বইটাতে এত সুন্দর করে ব্যাকরণগুলো দেওয়া আছে যে ব্যাকরণ ইনশাল্লাহ যে কেউ পড়লে বুঝতে পারবেন। আর ফেসবুকে হচ্ছে হাসনাত স্যারের কিছু ভিডিও পাওয়া যায় ব্যাকরণের জন্য, সেগুলো পড়তে পারেন, সেগুলো দেখে ব্যাকরণ শিখতে পারেন। সে সাথে এই বইটাও ফেসবুকে হাসনাত স্যারের ক্লাস করেই হচ্ছে আমি এই বইটা কিনেছিলাম, যা খুব ভালো একটা বই। আর সংবিধানের জন্য হচ্ছে আপনারা হচ্ছে যে কোনো বই নিতে পারেন, আরিফ খানের যে সহজ ভাষায় সংবিধান আছে সেটা নিতে পারেন, আমি জয়কুলিটা পড়ছি, জয়কুলিটা হচ্ছে অনেক ভালো, আমার কাছে ভালো লেগেছে। আর সাধারণ জ্ঞানের জন্য একটা বই পড়লে এনাফ, সেটা হচ্ছে MP3 আন্তর্জাতিক আর হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি। সাধারণ জ্ঞানে এই দুইটা বই খুব ভালোভাবে পড়ে নিলে আশা করি ইনশাল্লাহ সাধারণ জ্ঞানের জন্য খুব ভালো প্রিপারেশন হয়ে যাবে। আর আন্তর্জাতিক বিষয়গুলি কীভাবে পড়তে হবে, এটা অনেক বড় একটা বই, এত মোটা একটা বই মাত্র 20 নম্বরের জন্য, কী কী পড়তে হবে, কী কী বাদ দিতে হবে সেটার জন্য, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কীভাবে পড়তে হবে সেটার একটা ভিডিও আমি হচ্ছে আপলোড করেছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সে ভিডিওগুলো দেখে নেবেন। বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি কীভাবে পড়তে হবে সেটার ভিডিওটা দেখে নিলে আশা করি ইনশাল্লাহ পড়তে অনেক সুবিধা হবে আর অনেক উপকৃত হবেন। এই হচ্ছে সংবিধানের জন্য জয়কুলির বইটা, এটা আমি নিয়েছি, এই বইটা অনেক ভালো। আমি বইটা একটু ডিটেলসে শেয়ার করছি যে বইটার ভেতরে আসলে কেমন বা কী কী আছে। এই যে এখানে সংবিধান ফ্রেস্টি হচ্ছে সংবিধান সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া আছে, আর হচ্ছে দেন হচ্ছে এখানে যে 11টা ভাগ আছে সংবিধানে, 11টা ভাগের যে টাইটেলগুলো ফ্রেস্টি সেই টাইটেলগুলো দেওয়া আছে, দেন হচ্ছে টাইটেলগুলো বিস্তারিত দেওয়া আছে, তো পাশে আবার হচ্ছে ইংলিশেও লেখা আছে যে বাংলার যে সেগুলো আবার ইংলিশ ভার্সনেও লেখা আছে, সেই সাথে আবার আছে হচ্ছে রিটেনের যে কোশ্চেনগুলো সেগুলোও দেওয়া আছে।
আর বইয়ের হচ্ছে একদম শেষের দিকে কিছু ছন্দ দেওয়া আছে, যারা হচ্ছে ছন্দ আকারে পড়তে পছন্দ করেন সেখান থেকে পড়তে পারেন। আর এই অংশটুকু হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই অংশ থেকে হচ্ছে সবচেয়ে বেশি কোশ্চেন হয়, কারণ এখানে যে ব্যাখ্যাগুলো আছে সেগুলো শর্ট করে দেওয়া আছে, যে কোন কোন লাইনগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো লেখা আছে। আর সেই সাথে হচ্ছে আবার বিগত বছরের যে এমসিকিউগুলো আছে সেটাও এই বইটাতে দেওয়া আছে। সো আমি এই বইটা পড়ছি, আপনারা চাইলে এই বইটাও পড়তে পারেন, কিংবা সংবিধানের জন্য যে কোনো একটা বই নিয়ে সেটা পড়তে পারেন ইনশাল্লাহ। আর সংবিধানের সেই সাথে জয়কুলের একটা বই থাকে, সেটা হচ্ছে শুধু এমসিকিউ দেওয়া আছে এখানে প্র্যাকটিস করার জন্য, এই বইটাও ভালো। কম্পিউটারের জন্য সবচেয়ে ভালো বই হচ্ছে কম্পিউটার আওয়ার, আলালসের এই একটা বই হচ্ছে কম্পিউটারের জন্য পড়ে নিলে ইনশাল্লাহ সর্বোচ্চ কমন পড়বে। আর এই একটা বই পড়ে নিলে ইনশাল্লাহ এনফ, সাথে আর কোনো বোর্ড বই পড়ার দরকার নেই। এই বইটা আসলে এত সুন্দর করে সাজানো আর সব কিছু এত সুন্দর করে দেওয়া আছে, প্লাস বোর্ড বইয়ের কোন কোন অংশগুলো পড়তে হবে সেটাও হচ্ছে দেওয়া আছে এই বইয়ে, সব কিছু খুব সুন্দর। এবং কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে প্রিলির জন্য বেশি ইম্পর্টেন্ট সেটা দেওয়া আছে, কোন চ্যাপ্টারগুলো ব্যাংকের জন্য ইম্পর্টেন্ট সেটাও দেওয়া আছে। খুব সুন্দর সাজানো গুছানো একটা বই। কম্পিউটারের জন্য এই একটা বই পড়লে ইনশাল্লাহ যথেষ্ট, আর কোনো বই পড়তে হবে না। ইভেন রিটেনের জন্য এই বইটা কাভার হয়ে যাবে, যদি মানে খুব ভালোভাবে এই বইটা পড়া যায় তাহলে রিটেনের অনেক কিছু ইনশাল্লাহ এর থেকে কাভার হয়ে যাবে। আমি এখানে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা সাথে হচ্ছে রিটেনের একটা ডাইজেস্ট অবশ্যই কিনে নেবেন, একসাথে যেন প্রিলিয়া রিটেনের প্রিপারেশনটা নিতে পারেন ইনশাল্লাহ। আর একসাথে প্রিলি রিটার্নের কীভাবে হচ্ছে প্রিপারেশন নেবেন সেটা আমার একটা ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে যাবো। প্রিলির হচ্ছে 150 নম্বরের 155 নম্বরের প্রিপারেশন নিলে রিটার্নের 410 নম্বরের প্রিপারেশন একসাথেই হয়ে যায়। আর এখানে যে বিজ্ঞানের যে বইটা আমি রাখছি, এগুলো আমি দেখাচ্ছি, আমি বিজ্ঞান নিয়ে আসলে খুবই কনফিউজড ছিলাম যে বিজ্ঞানের জন্য কোন বইটা পড়বো, এটার জন্য আমি অনেক বই কিনেছি, আরও বই আছে আমার কাছে বিজ্ঞানের, আর অনেক বোর্ড বই আছে। কিন্তু এত বই কখনোই পড়তে যাবেন না, বিজ্ঞানের জন্য শুধু একটা বই পড়লেই না, সেটা হচ্ছে জর্জের যে MP3 বইটা আছে সেটা পড়তে পারেন, অথবা ম্যাট্রিক্সের বইটা পড়তে পারেন। এই দুইটা থেকে যে কোনো একটা বই পড়লেই হচ্ছে ইনশাল্লাহ এনাফ। আমি জর্জের MP3 বইটা পড়ছি, আর সাথে ম্যাট্রিক্সে একটু ডিটেলস আছে সেটা নোট করে নিচ্ছি, আর সাথে ডাইজেস্ট পড়লেই এনাফ, আর কিছু পড়ার দরকার নেই। যে কোনো একটা বই, জর্জের MP3 অথবা ম্যাট্রিক্স, MP3টাই আমি পড়ছি, আর MP3টা পড়লেই আশা করি ইনশাল্লাহ এনাফ, আর কিছু পড়ার সেরকম দরকার নেই। আর সাথে একটা ডাইজেস্ট থাকলে সেই ডাইজেস্ট থেকে কিছুটা পড়ে, আর এই যে বোর্ড বই যেগুলো আছে এগুলো তো আপাতত পড়ার দরকার নেই, আসলেই দরকার নেই। আর বোর্ড বই যদি কারোর পড়তে ইচ্ছে করে সেটা হচ্ছে আপনি আগে জর্জের MP3টা শেষ করুন, কিংবা ম্যাট্রিক্সটা শেষ করুন। শেষ করার পরে, বা আমি বলবো ফার্স্টে হচ্ছে আপনি জর্জের বইটা এত ভালোভাবে শেষ করুন যেন এখানে সব কিছু আপনার খুব ভালো মনে থাকে, এরপরে হচ্ছে আপনি চাইলে বোর্ড বই দেখুন কিংবা আরও ম্যাট্রিক্স দেখুন, যে কোনো বই সাথে আপনি দেখতে পারেন সমস্যা নেই। বাট ফার্স্টে একটা বই খুব ভালোভাবে আয়ত্তে নিয়ে তারপর হচ্ছে ইচ্ছে মতো যে কোনো বই দেখতে পারেন। আমি বলবো হচ্ছে ফার্স্টে হচ্ছে জর্জের MP3 বইটাই খুব ভালোভাবে শেষ করে দেন ম্যাট্রিক্স দিতে পারেন, নিয়ে এখান থেকে কিছু ডিটেলস পাবেন যেটা আপনি হচ্ছে দেন নোট করতে পারেন। বাট একটা বই পড়লে এনাফ, সেটা হচ্ছে জর্জের MP3 বইটা পড়লে এনাফ। আর ম্যাথের জন্য হচ্ছে ম্যাজিক ম্যাথ, এই বইটা করে নিলে ইনশাল্লাহ হবে, আর কোনো ম্যাথ করতে হবে না। এই বইটার যে ভালো দিক সেটা হচ্ছে এখানে বেসিক এবং শর্টকাট একসাথে দেওয়া আছে, আর অবশ্যই ম্যাথগুলো বেসিক মানে বেসিকলি হচ্ছে করতে হবে শর্টকাট পরে, কারণ শর্টকাট নিজে থেকেই চলে আসে, বেসিক ম্যাথ খুব ভালো আয়তে চলে আসলে। আর ম্যাথের ক্ষেত্রে এই বইটার সাথে যে জিনিসটা প্র্যাকটিস করা যায়, বোর্ড বই হচ্ছে ক্লাস 4 থেকে নিয়ে 10 পর্যন্ত অনেক সাজেস্ট করেন, এটা আসলে ভ্যালুলেস, দরকার নেই। এটা হচ্ছে বোর্ড বইয়ে শুধু 9-10-এর বইটা করে নিলেই এনাফ, 9-এর বইটা বেশি ইম্পর্টেন্ট রিটেন প্রিলির জন্য। আর ভূগোলের জন্য আমি বোর্ড বই নিয়েছিলাম, কিন্তু এই 10 নম্বরের ভূগোলের জন্য এই এত বড় বোর্ড বই পড়ার আসলে কোনো মানেই হয় না। এটা হচ্ছে জর্জের MP3 থেকে পড়ে নিলে হয়, কিংবা ডাইজেস্ট থেকে পড়ে নিলেই এনাফ, হয়তোবা ডাইজেস্ট থেকে পড়া যায় ভূগোলার নৈতিকতাটা, কিংবা জর্জের বই থেকেও পড়া যায়। আপাতত আমি জর্জের বই থেকে ভূগোলটা পড়ছি, আর কারোর যদি কাছে মানে বেসিক ভিউ কিনে থাকেন বা কারোর কাছে থাকে তাহলে সেটা থেকে হচ্ছে ভূগোল আর নৈতিকতাটা পড়া যায়, আদারওয়াইজ ডাইজেস্ট থেকেও পড়া যায়। দেন একদম প্রস্তুতি শেষে টেস্ট কোশ্চেন ভিউর একটা বই আছে, কোশ্চেন ভিউ, হ্যাঁ
কোশ্চেন ভিউ বই থেকে পড়ে নিলেই এনাফ। আর শেষে আমি বলবো যে একটা ডায়েরি অবশ্যই মেনটেন করবেন, যে ডায়েরিতে হচ্ছে আপনি আপনার প্রতিদিনের পড়াগুলো লিখবেন, নোট করবেন। এটা আপনার একটা পার্সোনাল ডায়েরি থাকবে যেটাতে আপনি প্রতিনিয়তই হচ্ছে লিখবেন, আপনার স্বপ্নগুলোকে লিখবেন, যখন আপনার আপনার প্রতিদিনের পড়াগুলোকে লিখবেন, আপনার এক একটা দিন আপনি হচ্ছে ডায়েরিটাতে ইনশাল্লাহ নোট করবেন। এটা আপনার ইচ্ছে মতো আপনি একটা ডায়েরি নিয়ে নেবেন, সেই ডায়েরিতে আপনি এগুলো নোট করে লিখে রাখবেন, যেন পরবর্তীতে লিখে রাখলে যে জিনিসটা হয় রিভিশন করতে অনেক সুবিধা হয়। আর ডায়েরিটা হচ্ছে আমার ডায়েরিটা আমি মানে সাজিয়েছি যে আমার এখানে আমার যে পড়াগুলো আছে সেগুলো আমি লেখার জন্য এই ডায়েরিটা নিয়েছি। আর সেই সাথে আমার ডায়েরিটা আমি আমার মতো করে, আমার যখন পড়তে ইচ্ছে করে না তখন আমি ডায়েরিতে কিছু না কিছু লিখে আমার স্বপ্নগুলো লিখি, মানে এই ডায়েরিটা হচ্ছে টোটালি আমার পার্সোনাল ডায়েরি। আপনাদের যদি আরও কিছু জানার থাকে বা কোনো বিষয়ে কনফিউশন থাকে তাহলে অবশ্যই অবশ্যই হচ্ছে আমাকে ইনবক্সে জানাবেন, পেজে আমার একটা পেজ আছে সেই ইনবক্সে, কিংবা হচ্ছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। সবার জন্য শুভকামনা রইল যারা নতুন প্রিপারেশন নিচ্ছে। নতুন প্রিপারেশন নেওয়ার সময় আসলে অনেক সমস্যা পড়তে হয়, কারণ আমি এটাই পড়েছিলাম, আমি অনেক বই পড়ে অযথা সময় নষ্ট করেছিলাম, যে বইগুলো আসলে না পড়লে হতো, অনেক ইনফরমেশন পড়েছিলাম যেগুলো আসলে আমার না পড়লেও চলতো, এগুলো করে অনেক সময় আমার নষ্ট হয়ে গেছিলো। যেমন ফোর থেকে নিয়ে টেন পর্যন্ত বোর্ড বই করতে করতে আমার এত সময় লেগেছে, আড়াই বছর সময় লেগেছিলো, যেটা আসলে দরকার ছিল না। আর এগুলো হচ্ছে আমার কিছু জিনিসপত্র, যেগুলো মার্কার আমার প্যানগুলো আমি এখানে রেখে দিয়েছি, কারণ আমার বাচ্চারা এগুলো নষ্ট করে ফেলে, তাই আমি যখন পড়ি আমি এটা থেকে পড়ি দেন আবার রেখে দিই। তাই এরকম কিছু পড়ে অযথা সময় নষ্ট করতে যাবেন না, যতটুকু প্রয়োজন ততটুকুই পড়বেন এবং খুব পারফেক্টলি পড়বেন, বাট অপ্রয়োজনীয় কিছু আসলে পড়তে যাবেন না, এটা শুধুই টাইম ওয়াস্ট হবে। আর অবশ্যই প্রিলির সাথে রিটার্নের প্রিপারেশনটা নিয়ে নিতে চেষ্টা করবেন, কারণ এই প্রিলির 155 নম্বরে রিটার্নের 410 নম্বরে কভার হয়ে যায়, কারণ আপনি মনে রাখবেন প্রিলি তো জাস্ট পাস করলেই হয়, বাট রিটার্নই হচ্ছে আপনার ক্যাডার হওয়া না হওয়ার উপর নির্ভর করে হচ্ছে এই রিটার্নটা। সো রিটার্নে অনেক বেশি ইম্পর্টেন্স দিতে হবে, তাই এখন থেকে হচ্ছে যে সময় আছে রিটার্নের জন্য প্রিপারেশন নিয়ে নিতে হবে। আর রিটার্নের জন্য কীভাবে প্রিপারেশন শুরু করবেন সে ভিডিওটা দেখে নেবেন। সবার জন্য শুভকামনা রইল।